এটা এক পেয়ার আমার ব্রিডিং পাইনঅ্যাপেল কুনো, এটা ডবল রেড ফ্যাক্টর বলা যেতে পারে। একটা মেল একটা ফিমেল, পাইনঅ্যাপেল কুনুর। পাইনঅ্যাপেল কুনুরটাও দেখতে খুব সুন্দর হয়। এটা গ্রিন চিকেরই একটা মেয়ে, পাইনঅ্যাপেল কুনু, এটা গ্রিন চিকেরই একটা মিউটেশন হয়। এবার আমি নিচে দেখাবো আরেক পেয়ার পাইনঅ্যাপেল কুনুর। এখানে একটা মেল একটা ফিমেল, যেটা রেড কালারটা বেশি ওটা মেল, আর রেড যেটা একটু কম আছে ওটা ফিমেল। ব্রিডিং পেয়ার, এর আগের বারও আমি পাঁচটা বাচ্চা তুলেছি পেয়ার থেকে। প্রথম যে পেয়ারটা দেখালাম ওরও পাঁচটা বাচ্চা তুলে দিয়েছি। আমার মোটামুটি প্রত্যেকটা পেয়ার থেকে চারটে পাঁচটা করেই বাচ্চা ওঠে সাধারণত, আর ডিম যতগুলো দেবে আশা করি ততগুলোই ফার্টাইল হবে। আর এক দেড় মাসের মধ্যে এরা ব্রিডিংয়ে চলে আসবে একদম ফুল মুডে, কারণ ওয়েদারটা কিছুটা নর্মাল হওয়া শুরু করেছে। কুনুরের ব্রিডিং ফার্ম কেউ যদি প্রথম করতে চান তাহলে আমি বলবো যে প্রথম ওই ইয়েলো সাইড পাইনঅ্যাপেল কুনুর এগুলো দিয়েই শুরু করা ভালো। তাহলে একটা আইডিয়া মোটামুটি এর উপর চলে এলে তারপর আপনি যদি বড় কোনো কুনুর নিয়ে আসেন তাহলে অতটা প্রবলেম ফেস করবেন না আশা করি। তো আমার কাছে কেউ সাজেশন চাইলে আমি প্রথমেই বলবো যে একটু কমা থেকে শুরু করা ভালো, কারণ অনেকটা আইডিয়ার উপরেও অনেকে করে ফেলে কিন্তু করার পরে লাস্টে বিভিন্ন প্রবলেম ফেস করে। আমি অল্প দামের পাখির মধ্যে দিয়ে করতে বললাম এই কারণে যে এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে, তারপরে বড় পাখি নিয়ে এলে অতটা সমস্যায় পড়তে হবে না আদার।